আজকে সন্দীপের বিরুদ্ধে মুখ খুলতে বাধ্য হলাম, বাধ্য হলাম এইভাবে দিনের পর দিন বউকে অত্যাচার করতে, এইভাবে দিনের পর দিন বউকে অত্যাচার করতে, অথচ বউকে মানে চুপ থাকতে বাধ্য করেছিলে। আজকে টিনা মুখ খুলতে বাধ্য হলো, বাধ্য হলো। তোমরা কিভাবে টিনাকে দিনের পর দিন অত্যাচার করেছো আজকে কিন্তু পুরোটাই সোশ্যাল মিডিয়ায় জানাজানি হয়ে গেল। এখন কোথায় মুখ লুকাবে সন্দীপ, কোথায় মুখ লুকাবে? নমস্কার বন্ধুরা, মামেটু ব্লগ চ্যানেলের তরফ থেকে আপনি দিনই চলে এসেছি আবারও নতুন ভিডিও। আশা করি আমার সব বন্ধুরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও খুব ভালো আছি বন্ধুরা। তো টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো কাকে নিয়ে কথা বলবো। আর সোশ্যাল মিডিয়াটা নোংরা মতো ভরে গেছে। প্রথমে শুরু করলো মন্দিরা, মন্দিরাকে দেখে 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 সবকটা অভিনয় করা শুরু করেছে। আর এত বছর পরে মনে পড়ছে তোমাকে অত্যাচার করতো, অত্যাচার করতো, অত্যাচারের কোনো কিছু তো প্রমাণ দেখতে পাচ্ছি না। আস্তে 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 মুখটা খুলছো, ওই মন্দিরার মতো আস্তে আস্তে মুখ খুলছো, কি বলছো এখন স্বামী অত্যাচার করতো? এত দিনে মনে পড়ে নিজের স্বামী অত্যাচার করছে, আজকে হঠাৎ করে মনে পড়ে গেল স্বামী অত্যাচার করতো? কিভাবে অত্যাচার করতো, মেন্টালি ফিজিক্যালি? তুমি তো হ্যাপি ছিলে, ভীষণই হ্যাপি ছিলে, শ্বশুর বাড়িতে তোমার মতো সুখী পরিবার কজন পায়, কজন পায়? আগের ভিডিওতেও বলেছি, আজকেও বলছি, কেননা এই কথাটা যতবার বলবো ততবার মানে বলে মানে কথাটা যতবার বলবো ততবারই বলতে ইচ্ছে করে। এরকম সুখী পরিবার দেখে না ভীষণ ভালো লাগে, তাই বারবার বলতে ইচ্ছে করছে যে তোমার মতো সুখী পরিবার কে পায়? কি ঝামেলা তোমার সংসারে, শ্বশুর শাশুড়ি, নিজের ছেলে আর স্বামী, আর স্বামী আর কিসের তোমার মানে ঝামেলা? তারপর নিজের ননদেও তো বাড়িতে আসে না, শ্বশুর শাশুড়ি এতটাই ভালো, তোমার জন্য নিজের মেয়েকে পর্যন্ত ত্যাগ করে দিয়েছে, তোমাকে মেয়ে বলে মাথায় করে রেখেছে, তার প্রতিদানে শ্বশুর শাশুড়ি কি এটাই পাও না, এটাই পাও না? এতদিন পরে তোমার মনে পড়ছে তুমি শ্বশুর বাড়িতে অত্যাচারিত, অত্যাচারিত, অত্যাচার করতে, এসব কি শুনছি টিনার বর, আপনাকে বলছি, আপনাকে সন্দীপ বাবু, কি শুনছি এসব, টিনাকে অত্যাচার করতেন আপনি, মেনে নেওয়া যাচ্ছে না, কিভাবে দিনের পর দিন অত্যাচার করতেন? আর এই অত্যাচার যে হতো এটা টিনা কেন মুখ বুঝে এতদিন সহ্য করেছে, এতদিন কেন মুখ বুঝে সহ্য করেছো টিনা, এতদিন কেন মুখ খোলনি? তোমার বাপের বাড়ির লোকই বা মুখ খোলেনি কেন? তুমি যদি সত্যি অত্যাচারিত তাহলে আজকালকার কিন্তু কোনো মেয়ে চুপ থাকে না, কোনো মেয়ের বাড়ির লোক চুপ থাকে না, অত্যাচারিত হলে তারা প্রতিবাদ করেই, প্রতিবাদ করে। এতদিন চুপ করে ছিলে কেন, কিসের জন্য? ও টাকা কামাতে পারোনি বলে, মানে টাকা অল্প অল্প করে টাকা কামাচ্ছিলে বলে, নিজের কোনো জোর ছিল না বলে? এখন যেই সোশ্যাল মিডিয়া এসছো, ইউটিউব করছো, প্রচুর টাকা ইনকাম করেছো, এখন মনে পড়েছে তোমাকে অত্যাচার করে, সেটা পাবলিককে জানাতে হবে। এতদিন সোশ্যাল মিডিয়ায় আছো, ইউটিউব করছো, এতদিন মনে হয়নি যে পাবলিককে জানানো দরকার যে তোমাকে অত্যাচার করছে, আজকে মনে হয়েছে? কাকে দেখে শিখলে টিনা, কাকে দেখে শিখলে যে অত্যাচার করছে এটা সোশ্যাল মিডিয়ায় জানাতে হবে? মন্দিরাকে দেখে শিখলে নাকি? দেখেছো তো মন্দিরার এই নাটক করতে করতে আজকে কোন পর্যায়ে গেছে, কি হাল হয়েছে ওর, কি হাল হয়েছে? সে মানে বেঁচেও মরে আছে, বেঁচেও মরে আছে, নিজের সংসারকে মানে অবমাননা করা, নিজের স্বামী সন্তানকে নিয়ে খেলা করা, নিজের মায়ের সাথে এরকম নোংরামো করা, এইগুলো কি ভালো, ভালো মানে কোনো ভালো মানুষ করতে পারে, ভালো মানুষের পর্যায়ে পড়ে? তুমি বলো, তুমি যে যে নোংরা খেলাটা খেলছো, তুমি যে এই নোংরা খেলাটা খেলছো, এটা কি ঠিক কাজ করছো, ঠিক কাজ করছো? তুমি কি ভাবছো? হ্যাঁ টাকা ইনকাম হয়তো করবে, প্রচুর 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 ভিউজ হবে, তোমার চ্যানেলে সবাই দেখতে যাবে তুমি কতটা নাটক করছো, কতটা নোংরামো করছো, কিন্তু তুমি কি ভেতর থেকে অন্তর থেকে সুখে থাকতে পারবে, অন্তর থেকে ভালো থাকতে পারবে? আজকে মন্দিরা কতটা নোংরা খেলা খেলছে শুধু টাকার জন্য, টাকা কামালো, প্রচুর টাকা ইনকাম করলো, কিন্তু সেই টাকাও জলের মতো বেরিয়ে গেল,
কোন দিক থেকে কোন দিকে ওই টাকাগুলো খরচা হয়ে যাবে একটাও ধরে রাখতে পারবে না। এখন কিন্তু মন্দিরের ভিউজ কমে গেছে, কতদিন চলবে এই নাটক, কতদিন চলবে? মন্দিরকে অনুসরণ করছে সবাই, কিন্তু কেউ সফল হবে না। সবাই বুঝে গেছে যে নাটক চলছে, নাটক। এখন হয়েছে সে রাগালের রাখালকে বাগে ধরার মতো, কারো যদি সত্যিও কিছু হয় তো ভাববে নাটক, নাটক ভাববে সবাই। হ্যাঁ, দেখতে হয়তো যাবে, নাটক অনেকেই নাটক দেখা পছন্দ করে। আর সোশ্যাল মিডিয়াটা এমনই হয়ে গেছে, যে যত নোংরামো করতে পারবে, যে যত কেচ্ছা রটাতে পারবে, তত তার ভিউজ হবে। কিন্তু একঘেয়েমি জিনিস দেখতে বেশি দিন ভালো লাগে না কারো, তাই ভিউয়ার্সরা বেশি দিন দেখবে না, হয়তো কয়েকদিন দেখবে, কয়েকদিন ইনকাম চলবে, তারপরে যেকে সেই হবে। তাই টাকার নেশায় এতটা মশগুল হয়ে যেও না যে বাড়ির মানে যেটা ঘটেনি বাড়িতে সেই কেচ্ছাগুলো এনে সোশ্যাল মিডিয়ায় তোলো না। এতে তোমাদের তো সম্মান যাবেই, প্লাস বাড়ির লোকের সম্মান যাবে। তোমার ওই শ্বশুর শাশুড়ি কী দোষ করেছে, ওই বয়স্ক মানুষ দুটো কী দোষ করেছে, তাদেরকে কেন সোশ্যাল মিডিয়ায় এসে মানে নোংরা পর্যায়ে ফেলছো? এরকম করো না। নিজের স্বামী সন্তানকে নিয়ে ভালো আছো, ভালো থাকো, এরকম নোংরামো করে কি লাভ বলো? যতটুকু ইনকাম করছো সৎ পথে ইনকাম করছো, এটাই ঠিক না? আমি সৎ পথে ইনকাম করবো, যতটুকু ইনকাম করবো সেটাই তো ঠিক। নোংরামো করে বেশি টাকা ইনকাম করে আমার কি হবে, কি হবে, কি লাভ? আজকে তোমাকে ভালোবেসে যারা ভিডিও দেখতে যায়, তারা তোমাকে ভালোবেসে কিন্তু তোমার ভিউজটা দেয়, তোমার টাকাটা ইনকাম হয় তাদের ভালোবাসায়। আর এখন থেকে যে নোংরামোটা করছো, তোমাকে কিন্তু কেউ ভালোবেসে ভিডিও দেখতে যাবে না, ওই টাকাটা তোমার ভালোবাসা ভিডিও দেখে টাকা ইনকাম নয়, তোমার নোংরামো দেখার টাকা ইনকাম। প্লাস তোমাকে নোংরা নোংরা কমেন্টের শিকার হতে হবে, শেষ পর্যন্ত এই মন্দিরের মতো কমেন্ট বক্স অফ করতে হবে। যদি দিনের পর দিন এরকম নোংরামো চালিয়ে যাও, তোমাকে মন্দিরের মতো কমেন্ট বক্স অফ করতে হবে। আর বারবার নিজের বাড়ি ছেড়ে পালিয়ে যেতে নেই, যদি কিছু ঘটেই থাকে বাড়িতে থেকে সমস্যার সমাধান করতে হয়, পালিয়ে গিয়ে সমস্যার সমাধান করা যায় না। বারবার তুমি পালিয়ে যাচ্ছ, তুমি তো বাপের বাড়ি চলে যাচ্ছ, তোমার বাপের বাড়ির লোক তো কিছু বলছে না, বাপের বাড়ির লোক তো একবারও দেখছি না কোনো ব্যাপারে কোনো কথা বলতে, তার মানে বোঝাই যাচ্ছে পুরোটাই নাটক করছো, পুরোটাই নাটক করছো। বাপের বাড়ির লোককে বলে রেখেছো আমি নাটক করবো চূড়ান্তভাবে, আর তোমরা আমার সাথে থাকবে কিন্তু কিছু বলবে না। আজকে তোমরা যে নোংরামোটা শুরু করেছো, তোমাদের নামে মুখ খুলতে বাধ্য হলাম, বাধ্য হলাম মুখ খুলতে। তো বন্ধুরা, আর বেশি বড় করবো না ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, যারা আছো আমার ঘরে প্লিজ আমার ভিডিও দেখো, আমাকে সাপোর্ট করো, যারা আসো নিয়ে কোনো চলে আসতে মাবিটু ব্লগে সাবস্ক্রাইব করে নাও। সব বন্ধুরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে এত ভালোবাসা, টাটা।